যতটুকু জানি বলতে পারবো। হ্যাঁ বলে এনআরসি পার্লামেন্টে যখন এনআরসি বিল পাস হলো, তারপরে রাজ্যসভা লোকসভা দুইটাই হলো, এটা নিয়ে ত্রিপুরা আসাম বিশেষ করে এই অরুণাচল এই অঞ্চলগুলিতে এনআরসি মানছে না বলে লোকজন আন্দোলন করছে। এই আন্দোলনটাকে কেন্দ্র করেই এই ঘটনা। আমরা তো ধরুন কি ভাবব, আমরা ভাবছি যে এনআরসিটার জন্য মানুষ চায় না, এমন একটা অবস্থা। অনেক জায়গাতেই আলোচনা আমরা বুঝতে পারছি, আমরা তো কিছু বলি না, মানুষের আলোচনায় এটা উঠে আসে যে এনআরসিটার জন্য মানুষের খারাপ হবে, এমন ধরনের কথা বলে। আমাদের কষ্ট হলো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আমাদের পায়খানা প্রস্রাবের ব্যবস্থা থাকলেও আমরা যেতে পারি না টাকার অভাবে, বুঝলেন। টাকা চাই 10 টাকা করে, একবার লেট্রিন গেলে 10 টাকা আর প্রস্রাব গেলে 5 টাকা। আমি ডেলি 4 বার 5 বার 6 বার প্রস্রাব করতে হয়, তাহলে আমাদের পকেটের এখন টাকা ফুরিয়ে গেছে। আমার তো বাড়ির পথে, আমাদের টাকার আর দরকার হবে না এমনটাই আমাদের ভাবনা। কিন্তু এখন এখানে যে আটকিয়ে পড়বো তা তো জানি না, এখন আটকিয়ে এখন আমাদের পকেট শূন্য হয়ে গেছে। এখন আমাদের খাওয়া সবচেয়ে বড় প্রবলেম। এখন টিএমসি নাকি তারা ওদের লোকজন আসলো, আইসা আমাদেরকে এই টিফিন দিল, ব্রেকফাস্ট দিল, রুটি মিষ্টি সবজি এগুলি দিল, এগুলি আমরা খেয়েছি। এখন ওনারা আবার রান্নাবান্না করছে, আমাদেরকে বলছে আপনারা 10-15 মিনিটের মধ্যে এসে খেয়ে নেবেন এবং রাত্রেবেলাও আপনাদেরকে খাওয়াবো ডিম ভাত খাওয়াবো, এইভাবে আমাদেরকে বলছে। আর অন্য বলছে যে আপনাদের এখানে সিকিউরিটি টিকিউরিটির ব্যাপারে আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদেরকে সাহায্য করব। এবং রেলের কী জানি বললো ডিএমও না কী জানি, ডিআরএম, হ্যাঁ ডিআরএম, ডিআরএম সাহেব আসবে, আপনারা ওনার কাছে দাবি রাখবেন যাতে আপনারা বাড়িতে যেতে পারেন। আমার নাম হরিপদ দেবনাথ। কোথায় বাড়ি? বাড়ি ত্রিপুরা আগরতলা, ভিলেজের নাম কসবা, পিএস।